তো জানোই যে আমি পেন ড্রাইভটা ফেলে রেখে চলে এসেছিলাম বর্ধমানে, তা তোমাদের ভিডিওগুলো আমি দিতে পারিনি। পেন ড্রাইভটা আমার চলে এসেছে, কাকা বড়বাজারে দিয়ে গেছে, ও সেটা কালেক্ট করে নিয়েছে। এবার তোমাদের আমি অনেক ভিডিও আমি যেগুলো আমি বর্ধমানে শ্যুট করে এসেছি, অনেক কিছু মানে অনেক কিছু দেখার আছে, তারপরে শাশুড়ি মায়ের কিছু বাসুরিকের কিছু কাজ আছে, সব তোমাদের আস্তে আস্তে সেটা শেয়ার করব আর সব ভিডিওগুলো দেখতে থাকবে। আর তোমরা তো জানোই যে একটু কোনো কিছু নতুন কিছু করতে গেলে একটু হচপচের মতন হয়ে যায়, আমারও সেটা হয়েছে, এটা তোমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর আমার পাশে থেকো। কথা বলতে বলতে তো ভুলেই গেছি যে আজকে আমি গুড মর্নিংটা তোমাদের সাথে বলেই নি, তো চলো আজকে দিনটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অঞ্জনা ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো সেটা একটা রান্নার রেসিপি, মা সেটা করেছে, এখন বলবো না, তোমরা পরে গিয়ে সেটা দেখে নেবে। আর এটা দশমীর দিন এটা হয়েছিল, ও গেছিল, মা সেদিনকে চানা করেছিল, কাকিমা লুচি ময়দা মেখে লুচি টুচি করেছিল, আর আমি কি করছিলাম, বাবা কাকা মানে সবাইকে সার্ভ করছিলাম। দিদি করতে করতে আমি যখন লুচি খাচ্ছি তখন দেখছি যে ভিডিওই করতে ভুলে গেছি, আমার বর বলছে এত বদমাস, চলো কাকিমা ও তো বন্ধুদের দেখায় নেই, তাহলে তুমি আবার লুচি করো, মাকে বলছে আবার চানা করো, তাহলে ও আবার দেখাবে। আমি এদিকে কাঁদছি, মন খারাপ যে তোমাদের আমি শেয়ার করতে পারলাম না, আর ওদিকে ও আমাকে এই কথা বলে যাচ্ছে। তা যাই হোক, মা বললো আবার নেক্সট টাইম আসবে তখন তোর বন্ধুদের আমি করে দেবো, তখন তুই শেয়ার করবি সেইগুলো। আর ঠিক আছে, ওকে, তা একটু মনটা একটু ঠিক হলো। তা চলো তোমাদের আজকে বিরিয়ানির রেসিপিটা তোমাদেরকে দেখাই, আশা করছি যে আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা হলো। এবার দেড় ঘন্টা ভেজানোর পর এবার চালটাকে গরম জলে দেওয়া হলো। গরম জলের মধ্যে মা দিয়েছিল এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছে। আর তার পাশে মা বিরিয়ানির আলুগুলোকে ভেজে নিচ্ছে। আমাদের বিরিয়ানির ভাত হয়ে গেছে, একটু শক্ত শক্ত দেখে মা এবার ফ্যান ঝরাতে দিয়ে দিল। দেখো ভাতগুলো কত ঝরঝরাই আর কত বড় বড়, একটাও ভাঙেনি, পুরো এরকম ঝরঝরে শক্ত দেখে নামাতে হবে। আমাদের আর একটা হাঁড়িও এখানে বসে গেছে। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব মা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে রাখলো। পেঁয়াজ, আদা, রসুন আমাদের কুচি কুচি করে কাটা হয়ে গেল, এবার আমরা এটাকে পেস্ট করব। সব কিছু পেস্ট করে নিলাম। আর এদিকে আমাদের আলুটাও আমাদের ভাজা হয়ে গেছে, আমরা আলাদা করে রেখে দিলাম। আমাদের বিরিয়ানি করতে 4 কেজির মতন মাংস লেগেছে, এটাকে ধুয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে ম্যারিনেট করে এবার 1 ঘন্টা রেখে দেওয়া হবে। 1 ঘন্টা ম্যারিনেট করার পর মা দুটো কড়াইয়ের মধ্যে এবার মাংসটা বসিয়ে দিয়েছে। বিরিয়ানির জন্য আমরা মটন ঘি ব্যবহার করেছি, আর একটা বাটির মধ্যে রংটা গুলে এই ভাতের মধ্যে সব ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এবার বিরিয়ানির ওপর এগুলো সাজিয়ে দেব। কাকিমা আবার অন্য গ্যাসে ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছে। এদিকে মা আবার গোটা গরম মশলাগুলোকে একটু গরম করে গুঁড়ো করে নিয়েছে।
বিরিয়ানিতে মেশানোর জন্য ব্যবহার করা হয়েছে কেওড়ার জল, গোলাপ জল, আর এখানে আতর আছে, আর সানরাইসের গোলমরিচের গুঁড়োও আছে। এবার মা একটা একটা করে মাংস বিরিয়ানির ওপর সাজিয়ে দিচ্ছে। দেখো কি ভালো লাগছে দেখতে। মা এখানে দুটো লেয়ার দিয়েছে, একটা লেয়ারের মধ্যে ডিম আলু মাংস, আবার আর একটা লেয়ারে ডিম আলু মাংস। মাংসটা দিয়ে এদিক ওদিক ঝাঁকিয়ে রেখে দেওয়া হলো। আমি তো তোমাদের বললামই যে সেদিনকে দশমী ছিল, সেদিনকে আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন যাচ্ছিল, তাই আমি ভাবলাম এটা কেন বাদ যায় এটাও তোমাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। আমি যখন ওখানে নাচ দেখতে গেছিলাম, মা তখন এর মধ্যে ঘি, তারপরে ওই ফোড়নের তেলটা, নুন, একটু মিষ্টি সব এখানে দিয়েছে, আর তার সাথে সাথে গোলাপ জল, কেওড়ার জল আর আতরও মিশিয়ে দিয়েছে। হালকা আজে চাটুর ওপরে 40 কি 45 মিনিটের মতন এটাকে দম দেওয়া হবে। ততক্ষণ চলো আমরা আবার নাচ দেখে আসি। ওই দেখো ছাদের মধ্যে বৌদি আর বুনু দাঁড়িয়ে আছে, আবার নিচে আর একটা পুচকি সোনা দাঁড়িয়ে আছে, বৌদি দাদা পিসি সবাই মিলে আমরা আনন্দ করলাম। সামনে পুকুর থাকার জন্য মাকে এখানেই বিসর্জন দেওয়া হয়েছে, আর খুব এখানে অনেকক্ষণ ধরে নাচ গান এখানে হয়েছে। এবার আমাদের চান টান সেরে বিরিয়ানির হাঁড়ি খোলা হয়ে গেছে, বিরিয়ানি আমাদের রেডি। মা একটা প্লেটের মধ্যে সবাইকে বেড়ে দিয়েছে বিরিয়ানি, একটা আলু, ডিম, মাংস আর ধনে পাতার চাটনি, আর সঙ্গে ছিল বাটার চিকেন আর এখানে রায়তা। এই দুটোর রেসিপি তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি এই রেসিপিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখছো সবাই বিরিয়ানি খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে, আর বাবা কাকা ভাই সবাই বসে পড়েছে, আমিও যাই বাবা, নাহলে আর বিরিয়ানি পাবো না, ওই সিটটা ফাঁকা আছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা জানোই, একটা লাইক করতে হবে, আর বন্ধু ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে। তোমরা বাড়িতে কিভাবে বিরিয়ানি রান্না কমেন্ট বক্সে জানাবে, আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। দেখছোই তো আমার সাবস্ক্রাইবটা একটু কম আছে, তাই তোমরাই পারো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে। প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার কাছে খুবই জরুরি। আমি আসছি নেক্সট ব্লকে, আজকের মতন টাটা। Fearless.